প্রথম আলো যে ভুল করেছে কিংবা যদি আমরা অন্যায় বলি রাষ্ট্র কিংবা সরকারের তো সেটা আসলে বিহিত করার জন্য প্রেস কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে যাওয়ার সুযোগ আছে সেই সাংবাদিককে মধ্যরাতে তুলে নিয়ে আসা আসলে কতটুকু আমি জানি না এই ব্যাপারে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু জানি না আসসালামু আলাইকুম বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো চলেন দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি তার আগে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন তো চলেন দর্শক বন্ধুরা আমরা মূল ভিডিওটি দেখে আসি উবাইদুল কাদেরের আবারো টার্গেট ফখরুল ইসলাম আলমগীর এ হলো হেডিং বিগিনস উইথ এ ব্যাং ব্যাং এন্ড এন্ডস উইথ এ হুইপার ঢাকঢোল পিটিয়ে শুরু শেষ হচ্ছে প্যান প্যানানি দিয়ে যখন পলিটিক্যাল কোনো মোটিভের সাথে সংবাদপত্র বা মিডিয়ার কোনো মোটিভের কোনো মিল থাকে এবং যোগসাজশ থাকে তখনও এই ধরনের নিউজ হতে পারে এটা আর কোনো দেশে হয় না সৌদি আরবে 20 জন মারা গেছে এটি নিয়ে সেখানে তো কেউ কোনো কথা বলেছে এমন কিছু আমরা শুনিনি ভারতে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্যের বিচার করা একটা মন্ত্রণালয়ের ব্যর্থতার বিচার করা এটা বোধহয় সঠিক এটা সঠিক নয় আজকে সাংবাদিকতা কোথায় চলে গেছে আপনি দেখুন আমি একটা স্টেটমেন্ট করেছি আপনি সে স্টেটমেন্টটা আপনার ইচ্ছে হলে আপনি প্রকাশ করবেন না করবেন না অথবা আংশিক করবেন বাকিটা করবেন না কিন্তু আমার স্টেটমেন্টটা আপনি কমেন্ট করার কে এটা কি কোনো রিপোর্টার পারে কোনো পত্রিকা পারে কোনো মিডিয়া পারে আমার স্টেটমেন্টটা আপনি কিভাবে কমেন্ট করতে পারে স্টেটমেন্টে কমেন্ট করা হলো আবারও টার্গেট ফখরুল ইসলাম আলমগীর উবাইদুল কাদেরের আবারও টার্গেট ফখরুল ইসলাম আলমগীর এ হলো হেডিং ভিতরে দিল প্যান্ডেমিকের সময় আমি বিটিভিকে দিয়েছি তখন তো আমি সাংবাদিক সম্মেলন করার মতো বাস্তবসম্মত কোনো অবস্থা ছিল না তখন সাংবাদিকরাও জানেন যে বিটিভির মাধ্যমে আমি নিউজটা সবার কাছে পাঠিয়ে দিয়েছি এখানে অপরাধ কী হলো আর সেটা নিয়ে ওই স্টেটমেন্টের ভিতরও ওই বিষয়টাকে টেনে আনা আবার আমাদেরকে নাকি কমেন্ট করেছে যে প্রতিদিন একটা না একটা নিউজ না থাকলে ওনার ভালো লাগে না আমাদেরকেও নাকি এই মন্তব্য করছে এত কিছু আপনারা পড়ে দেখছেন কি না আমি জানি না এগুলো তো ইন্টেনশনাল এগুলো মোটিভেটেড এগুলো ইয়েলো জার্নালিজম এটা জার্নালিজম না এটা যারা করেন আমি এ পর্যন্ত আজ এত বছর মন্ত্রী কোনো পত্রিকার বিরুদ্ধে কোনো মিডিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত আমি কোনো মামলা করি আমি কোনো মামলাই করিনি আমার এলাকার একটা বিষয় নিয়ে দিনের পর দিন আমাকে অ্যাটাক করা প্রথমত যে ভুল করেছে কিংবা যদি আমরা অন্যায় বলি রাষ্ট্র কিংবা সরকারের তো সেটা আসলে বিহিত করার জন্য প্রেস কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে যাওয়ার সুযোগ আছে সেই সাংবাদিককে মধ্যরাতে তুলে নিয়ে আসা আসলে কতটুকু আমি জানি না এই ব্যাপারে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু জানি না আমি এখন আপনার যদি কোনো জবাব আমি না আমি জেনে বলবো আমি আপনার আমি আপনার থেকে শুনে আমি কেন বিশ্বাস করি এটা আমাকে জানতে হবে স্যার স্যার আপনি এই যে পুরো প্রসঙ্গটা বলেছেন পত্রিকা ভুল প্রকাশ করলো নিউজটা সরাই নিল জার্নালিস্ট হিসেবে যা যা করার তারা করছে কিন্তু তাতে তো যে প্রসঙ্গটা এটা কি স্যার মিথ্যা হয়ে গেল আর মানুষের যে কষ্ট যে স্বাধীনতার কথা বলা হয়েছে ওখানে একটা মিসম্যাচ হয়েছে ভুল হয়েছে সেটা আপনারা বলছেন আমরাও যে উদ্দেশ্য প্রণোদিত হতে পারে সেটা আমরা জানি না কিন্তু না না কষ্ট আমি তো বললাম কষ্ট অফ লিভিং এর জন্য সারা দুনিয়াতে কষ্টটা আছে কষ্ট শুধু বাংলাদেশের না বাংলাদেশেও কষ্ট আছে বাস্তবতাকে অস্বীকার তো আমরা করছি না কিন্তু জিনিসপত্রের দাম এখন কয়েকটা দাম কমেছে এবং আরো কমবে এটা আমরা সে ব্যাপারে সরকারের চেষ্টা এবং আন্তরিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি
আপনি একটা ফলস নিউজ দিল একটা বাচ্চার নামে, সেটাকে আপনার একটু রিয়্যাক্ট করতে দেখি না। আপনি রিয়্যাক্ট করছেন কারো উঠে নিয়েছে সেটা তো আমি জানি না, সেটা আমি এখনো জানি না। আমি জানি না যেটা সেটা জবাব কিভাবে দেব। আর আপনি একটা বাচ্চার নামে রং নিউজ দিলেন, রং না ইচ্ছে করে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ দিলেন, এটার জবাব কি? এটার জবাব তো দেবেন না। সবকিছু নিয়ে আইনি প্রক্রিয়া আছে। আইনি প্রক্রিয়াটা আমরা এখানেই দেখি না যে 150 টাকার মুরগি হঠাৎ করে একদিন 250 টাকা হয়ে যায়, এরকম তো সারা দুনিয়াতে হয় না আসলে। অভিযান তো চালাতে হবে, আর রমজান আসলে এটা এই সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে, এসব বিষয় আমাদের দেশে নতুন, আগেও হয়েছে এখনো হচ্ছে, তো সরকার চুপ করে বসে আছে এমন তো সরকার তার দায়িত্ব পালন করছে। আমরা ওয়ারিড থাকব কি কারণ? আমরা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইলেকশন হবে, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইলেকশন হবে, তারা খুঁজে পাবে কেয়ারটেকার অনলি ইন পাকিস্তান, দ্যাট ইজ নট এ গুড এক্সাম্পল ফর ডেমোক্রেসি। আর কোথায় আর কি এমন বাধ্যবাধকতা আজকে অন্যান্য দেশের আফ্রিকান দেশগুলো ইলেকশন করছে, মালয় মালডোবা এসব দেশেও গণতন্ত্র নির্বাচন হচ্ছে, কিন্তু কেয়ারটেকার ফর্ম তো নেই। কেয়ারটেকার ফর্ম যখন প্রয়োজন ছিল তখন হয়েছে, কেয়ারটেকারের যে বিষয় এই বিষয়টাকে পার্টিজান করে ফেলেছে বিএনপি, সেটা 2001 সালের ইলেকশন। 2001 সালের ইলেকশনে কেয়ারটেকারকে যে অবস্থা নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গভবনে শপথ নিতে না নিতে কি হলো, 13 জন সচিব বাদ, সেখান থেকে স্যাক করে দিল। তারপরে কি হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী রিজাইন করে চলে গেলেন গণভবনে, টেলিফোন লাইন নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, কেয়ারটেকার গভর্নমেন্টটাকে মেলাইন করছে তারা। আর কেয়ারটেকারের নামে ইলেকশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দিনে রাত, এখন দেখেন আমি ক্যান্ডিডেট, আমি আমার এলাকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাজারের উপর দিয়ে যাচ্ছি, আমার গাড়িটা যদি থামিয়ে চেক করে তখন পাবলিক রিয়াকশনটা কী? এই দেশের নিরাপত্তা বাহিনী এদেরকে চায় না, এগুলো সাইকোলজিক্যাল কতগুলো ইম্প্যাক্ট আছে। এবার রাতের বেলা আওয়ামী লীগের কোনো কর্মীকে বাসায় থাকতে দেয়, প্রতিবার রাতেই রেড, ইলেকশন তো আগেই হয়ে গেছে। আর ইলেকশনের দিন সকাল 11টার সময় একজন এসে প্রতিদ্বন্দ্বী বলল, কি এখনো শেষ হয়নি? তো এই ইলেকশন তো, এই ইলেকশনের জন্য তো কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কেয়ারটেকার চাপ বায়াস পার্টিজান কেয়ারটেকার, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট চায় 2001 সাল তাদেরকে নির্বাচনে যে তার গ্যারেন্টি দেবে এমন কেয়ারটেকার। দেখুন ইংরেজিতে একটা কথা আছে, বিগিনস উইথ এ ব্যাং অ্যান্ড এন্ডস উইথ এ হুইপ।
ঢাকডোল পিটিয়ে শুরু, শেষ হচ্ছে প্যান প্যানানি দিয়ে ব্যাঙ্গান হুইম্পার। এটা হলো পার্থক্য। বিএনপি হুইম্পারে চলে আসছে, এখন ব্যাঙ্গটা নেই। সে ঢাকডোল পিটিয়ে 10-11 তারিখ থেকে খালেদা জিয়াদের চালাবে, তারপরে এয়ারপোর্টে সবাইকে যেতে হবে তারেক রহমানকে সম্বর্ধনা দিয়ে আনার জন্য। তারপরে সরকার নেই, শেখ হাসিনা পালাবার পথ খুঁজছে, তার সরকারি লোকেরা পালাবে। তো এইসব অনেক কথাই তো বললো, সেখান থেকে কোথা, সেখান থেকে নামতে নামতে পদযাত্রা, দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে মানববন্ধন, এই জায়গায় এসে গেল। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যত চেষ্টাই করেছে, এই যে খাওয়া দাওয়া লোটা কম্বল হান্ডি পাতিল বাক্স বিছানা নিয়া যেভাবে 7 দিন আগে সভাস্থলে গিয়ে ওখানে বিছানা পেতেছে, তো সেটার রেজাল্ট কি? আমার বক্তব্য হচ্ছে এটা ছিল তাদের নেতা কর্মীদের আন্দোলন, এখানে পাবলিক পার্টিসিপেশন ছিল না। যে জনগণ আপনারা বলছেন কষ্ট করে, কষ্টে আছে, তারাও বিএনপিকে বিশ্বাস করে না, সে কারণে তাদের আন্দোলনে জনগণের পার্টিসিপেশন থাকতো। যদি জনগণের পার্টিসিপেশন থাকতো তাহলে গণ অভ্যুত্থান না হোক, গণ আন্দোলনও করা যেত। এটাকে গণ অভ্যুত্থান তো বলাই যায় না, গণ আন্দোলনও নয়, এটা তাদের নেতা কর্মীদের আন্দোলন। কাজে হুইম্পারে এসে পতিত হয়েছে যে দল, তারা আর আন্দোলন করবে, তত্ত্বাবধায়ক আদায় করবে, সরকারের পদত্যাগ আদায় করবে, পার্লামেন্টকে পার্লামেন্ট থাকবে না ডিসলভ করা, এটা আদায় করবে, এটা দিবা স্বপ্ন ছাড়া। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।